এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ নবী যে 40 বছর পরে কোরআন পাঠাইছেন, এর আগে গিয়ে আল্লাহ নবী যে ইসলাম প্রচার করছেন কিনা, ইসলামের দাওয়াত দিয়েছেন কিনা? আমার কথা বুঝেন তো, ইসলামের দাওয়াত দিয়েছেন কিনা? তাহলে আবু বকর, উমর, মা হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ নবীজির যত আপনজন আছে, বেশিরভাগই যত পরিচয় আছে, সবাই নবীজির চেহারা থেকে নবীজি দেখেই কি করছে, ইমান এনেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকরকে বলবো কোনো দলিল নাই, আপনি ইমান, উমর বলে কোনো দলিল নাই, আপনি ইমান, কিসের কোরআন, কিসের হাদিস, আপনি হাদিস, আপনি কোরআন, কারণ আপনার পরে কোরআন 40 বছর পরে এসেছে, আপনি এসেছেন হাদিস এসেছে, আপনি এসেছেন ইমান এসেছে, আপনি এসেছেন নামাজ এসেছে, আপনি এসেছেন রোজা এসেছে, আপনি এসেছেন কাবা শরীফ পেয়েছি। আজকে আমি শুধু তাই নয়, আজকে পরকালটাকে আমি চিনেছি আপনার জন্য, পরকালে জাহান্নাম কাকে বলে আপনার কাছ থেকে শুনেছি, জান্নাত কাকে বলে আপনার কাছ থেকে শুনেছি, আমি হজ কিভাবে করব আপনার কাছ থেকে শুনেছি, এইভাবে যা কিছু আছে সব কিছু আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, কোরআন তো 40 বছর পরে এসেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যারা বলবে যে মিলাদুন্নবী কিসের জন্য করব, আপনি বলবেন যে দয়াল নবী যে আগমন করার কারণে। এখন আপনি একে প্রশ্ন করবে, আপনি বলবেন যে দয়াল নবী যে আগমন করার আগে কি কোরআন আসছে না দয়াল নবী যে আসছে? তখন সে বলবে যে দয়াল নবী যে আসার পরে কোরআন আসছে। তাহলে একটা পয়েন্ট আপনি, দুই নম্বরে দয়াল নবী যে কোরআন আসার পরে মুসলমান হইছে আবু বকর, মা হাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি কোরআন আসার পরে হেদায়েত পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কি নবীজিকে নবীজি দেখে কোরআন না কোরআন দেখে না নবীজিকে দেখেই মানে এনেছেন? সকল সাহাবিরা শত শত হাজার হাজার যত রাইফিল মুফাসসিরিন যত মুহাদ্দিস যত মুফতি যত কিছু আছে, বেলাল রাদিয়াল্লাহু থেকে ধরে যত যত পরিচিত আপনার সাহাবি, যেমন আবু বকর, উমরের কথা একটু বিশ্লেষণ পরে বলবো, আবু উমরটা একটু পিছনে রাখি, আবু বকর, আলী, উসমান, তারপরে বেলাল, তারপর মুসা আশআরি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে আমির হামজা, এইভাবে দয়াল নবীজির সহচর যত ঘনিষ্ঠ ছিল সবাই দয়াল নবীজিকে দেখেই ইমান এনেছে, সাহাবি হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন যে তাহলে প্রশ্ন করবেন যে দয়াল নবীজিকে দেখেই যদি তারা ইমান আনে, তো ওই সময় কোরআনে তুমি যে দলিল চাও কোরআনে? আবার প্রশ্ন করবেন যে দয়াল নবীজি আসার আগে নামাজ আসছে না দয়াল নবীজি আসার পরে নামাজ আসছে? দয়াল নবীজি আসার পরে, 40 বছর পরে কোরআন যখন আসছে, কোরআন আসার পরে বলছে আমি তোমাদের উপর রোজা, তোমাদের উপর নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আবার প্রশ্ন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না 50 ওয়াক্ত নামাজ ছিল? তখন বলবে 50 ওয়াক্ত নামাজ ছিল, 50 ওয়াক্ত নামাজ কিভাবে পাঁচ ওয়াক্ত হলো? আল্লাহর নবীজি আগমন করার পরে যখন আল্লাহর নবীজিকে দাওয়াত করেছেন, দাওয়াত করে যখন আল্লাহর বাড়িতে, আল্লাহর কুদরতের বাড়িতে জান্নাত জাহান্নাম সাত আসমান সিদ্রাতুল মুনতাহা ভেদ করে, সব কিছু ভেদ করে যখন আল্লাহ তাআলার দরবারে কাবা কাউসানে গিয়েছেন, ওই জায়গায় একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, 27 বছর কথা বলে আমার আল্লাহর কাছে শেষ সেই মত বিনিময় এনেছেন, ওই মত বিনিময় হচ্ছে আমার আল্লাহ বিদায়ী ক্ষেত্রে একটাই কথা বলেছে, নবী আপনাকে 50 ওয়াক্ত সালাত দিলাম, যেই 50 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার উম্মতরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি যে 50 ওয়াক্ত সালাত পাইছেন, মেরাজ থেকে নবীজি আনছেন, মেরাজে দিয়েছেন 50 ওয়াক্ত, নবীজি এ করেছেন 5 ওয়াক্ত, এখন কি আপনার উসিলা পেয়েছেন 5 ওয়াক্ত না নবীজির উসিলা? কোরআনের রসিলা কোরআনে আছে যে কোরআনের মধ্যে আমি 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, এরপরে কোরআনের হাতিরে আমি কি করেছি 5 ওয়াক্ত দিয়েছি। আমার আল্লাহ বলেন নবী কোরআনের হাতিরে নয় একমাত্র আপনার হাতিরে আমি কি করেছি 50কে কি করেছি 45 কেটে দিয়ে একমাত্র রাহমাতাল লিল আলামিনের হাতিরে আমি কি করেছি 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছি। আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাকে দান করব, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পাইলাম নবীজির ছিলাম, রোজা পাইলাম, এখন আসেন রোজা, রোজা কার জন্য পাইছি? রোজা কি নবীজির আগে আসছে না পরে আসছে? পরে। তাহলে নবীজির আসার কারণে রোজা পাইলাম, নামাজ পাইলাম, কোরআন পাইলাম, আরো সামনের দিকে চাই যাই, আল্লাহকে চিনতে পেরেছেন কি নবীজি আসার আগে না পরে? আল্লাহ যে আছেন, আমার আল্লাহ যে এক,
এই কথাটার শিক্ষা কে দিয়েছেন? আমার দয়াল নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছে মুহাম্মদ রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে ইমানও পাইলাম নবীজি আসার পরে, কোরআনও পাইলাম নবীজি আসার পরে, নামাজও পাইলাম নবীজি আসার পরে, রোজাও পাইলাম নবীজি আসার পরে, হজও পাইলাম নবীজি আসার পরে। শুধু তাই নয়, হানায় কাবা দয়াল নবীজি যখন আগমন করেছে 570 খ্রিস্টাব্দে, ওই সময় 360টা মূর্তি ছিল হানায় কাবার ভিতরে। এই তোমরা বলো দেখি এখন, যে কোরআন দিয়া চলবা, ওই সময় তো 360টা মূর্তি ছিল ভিতরে। আমার দয়াল নবীজি নবুয়াতি যখন পাইছেন, পাওয়ার পরে ওই জায়গাতে 360টা মূর্তিকে তাস তাস করে দিয়ে আমার দয়াল নবীজির দীন ইসলাম জারি করে দিলেন, ইন্না দীনান ইন্নাল্লাহি ইসলাম। আজ থেকে এই হানায় কাবার মধ্যে একমাত্র আল্লাহর কথাই চলবে, আল্লাহর সেজদা চলবে। হানায় কাবার মধ্যে হাজার হাজার আসাদের যে পাথর ছিল, ওই পাথরটা ছিল জীর্ণ শীর্ণ, ওই পাথরের দামও ছিল না। শেষ পর্যন্ত দয়াল নবীর ওসিলা এটাকে চুমু দিলে গুনামা হয়ে যায়। সুবহানাল্লাহ। উমার বলে, এই হযরত আসাদ পাথর, তোকে তো চুমা দিতাম না, আমার দয়াল নবীজি চুমা দেওয়ার কারণে আমি চুমা দিই। সুবহানাল্লাহ। সব কিছু পাইলা, এখন ফতোয়া দাও, নবীজির কিতাব পড়ে নবীজির ফতোয়া দাও। হেই বাটপার, কোত্থেকে কিতাব পাইছিস বেটা? নবীজির হাদিস পড়ছিস? কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর জন্য বলছে, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন একটা আয়াত দেখা যেই জায়গার মধ্যে বলা হয়েছে, নবীজি আপনার জন্য পড়াইছি কোরআন, আপনি হেদায়েত হওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলি, এমন তো কোনো ভাষাই নাই কোরআনে, তো এই কথাই নাই। বলা আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরাও সুসংবাদ হিসাবে, নাযীরা এবং জাহান্নাম থেকে বই করে জান্নাতের দিকে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাশরের ময়দানে সবাই আসবে, আসার পরে সাক্ষী তলব করবে, সমস্ত নবী রাসূলরা সাক্ষী দেবে, আর আমার দয়াল নবীজি সমস্ত কিছু সত্যায়ন করবেন যে এই নবী ঠিক বলছে, নবীজির উম্মত মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। নবীজি সাক্ষী হিসেবে কোরআন, আবার কোরআনের সাক্ষী নবী না, মনে রাখেন, কোরআনের কোরআন কিন্তু নবীর সাক্ষী না, মনে রাখেন, কোরআন নবীজির সাক্ষী না, নবীজি হচ্ছে কোরআনের সাক্ষী। সুবহানাল্লাহ বলে, কথাটা বুঝেন? যদি আমার আমার দয়াল নবীজি কোরআনের কোরআন যদি নবীজির সাক্ষী হইতো, আগে কোরআন পাঠাইতো না নবী পাঠাইতো? কোরআন আগে পাঠাইতেন, আগে নবীজিকে পাঠাইছেন, কারণ নবীজি হচ্ছে স্বয়ং আমার আল্লাহর সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। যত দলিল থাকুক, যত কিছু থাকুক, কিতাবের যা কিছু আছে, আপনার কলিজার মধ্যে অনেক এলেম আছে, জীবন ভাইয়ের কলিজার মধ্যে, দেহের মধ্যে অনেক এলেম আছে, কোরআন আছে।